দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো নিশ্চয়ই ভালো আছেন, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা খেয়াল করছেন আমি লাউয়ের গাছ দেখাইতেছি আপনাদেরকে। আমি প্রথমে এইখানটায় এই যে একটা পুকুর পাড় দেখছেন, আর পুকুর পাড়ে বেশ ময়লা ছিল, সেই ময়লাগুলো আমি কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি এরকম তা করে করে লাভের গাছ দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ এখন চারা বেরিয়েছে সুন্দর। তারপর আমি ডাল গেড়ে দিয়েছি, কুঞ্চি গেড়ে দিয়েছি। দেখুন প্রিয় দর্শক, আমি জানালাও করে দিয়েছি ওদের জন্য, জাংলা যাকে বলে মাচা। দেখুন এই যে তার বাঁধা বাঁধা আছে, মাঝে মধ্যে কুঞ্চি আছে। প্রিয় দর্শক, এরকম আমি মাচা করে দিয়েছি। আবার এখানে দেখুন প্রিয় দর্শক, সিমের গাছ বের হয়েছে। এই সিমের গাছটা আমি এই পেয়ারা গাছের সঙ্গে ডাল বেঁধে দিয়েছি প্রিয় দর্শক। আবার এখানে সিমের গাছ হচ্ছে, ডাল বেঁধে দিয়েছি প্রিয় দর্শক। দেখুন খুব সুন্দর লাভের চারা উঠে পড়ছে আলহামদুলিল্লাহ। আমি আজকে হালকা সার দিয়েছি, খেয়াল করুন এই যে সাদা সাদা সার, এটা আমি দিলাম হলো সাদা সার আর ডেপসার একেবারে মিক্স করে খুব সামান্য করে দিয়েছি, যাতে গাছের ক্ষতি না হয় প্রিয় দর্শক। এই যে দেখুন সুন্দর লাভের চারা হয়েছে। আমি বারবারই চেষ্টা করেছি প্রিয় দর্শক যে ফেলে রাখা পতিত জায়গাগুলো কাজে লাগানোর। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, আমরাও কৃষক। আমার বাবা ছিলেন মরহুম মোহাম্মদ ইসমাইল হোসাইন প্রামাণিক, তিনি ছিলেন জাত কৃষক। এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, এর ভিতর আমাদের বেশ কিছু জমি জমা আছে ইনশাল্লাহ। ছোটোবেলায় শুনেছি আব্বা এই মাঠে কাজ করেছেন, লাঙল বেয়েছেন, ফসল জন্মিয়েছেন ইনশাল্লাহ। তার ফলশ্রুতিতে আমরাও কৃষকের সন্তান বিধায় আমি চেষ্টা করছি যাতে ফেলে রাখা জায়গাগুলোতে কৃষিতে বিশেষ করে শাক সবজি কিছুটা আবাদ করা যায়, সেই চেষ্টা আমি করছি ইনশাল্লাহ। দেখুন সিম গাছ, তারপরে এখানে আবার লাউয়ের চারা হচ্ছে, মাচা করে দিয়েছে প্রিয় দর্শক। এটা এই যে লাউ গাছ, আমি আসলে আপনারা জানেন প্রিয় দর্শক যে আমি একটি কমার্শিয়াল, বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বড় ব্যাংক, সেখানেতে কর্মরত রয়েছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি ছুটির দিন আমি চলে আসি গ্রামে, এবং এসে আমি এই বিশেষ করে শাক সবজি আবাদ করার চেষ্টা করি প্রিয় দর্শক। এখানে আমাদের আতিকুল্লাহ কাজ করছে, সে আমার ছুটির দিনে কাজ করে দেয়, বিশেষ করে সেই বেশি কাজ করে, সুন্দর করে মাছ বেঁধে দিচ্ছে প্রিয় দর্শক আতিকুল্লাহ। এই যে দেখুন লাউ চারা, এরকম আমি তার বেঁধে বেঁধে দিচ্ছি যাতে একটু সাইন্টিফিক্যালি। আমি টোটাল তার বেঁধে দিলাম, এর উপরে হালকা কুঞ্চি বেঁধে দেবো, গাছের সাথে সাথে তার বেঁধে দিয়েছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন সিম গাছ রয়েছে। আমি কিছুক্ষণ পরে হালকা করে গাছে বিষ দেবো, বিষের সরঞ্জাম স্প্রে, বিষ গাছের সহনীয় এরকম বিষয়ে আমি দেবো যাতে গাছের পোকামাকড় আক্রমণ করতে না পারি ইনশাল্লাহ। দেখুন প্রিয় দর্শক, এখানে আমি প্রিয় দর্শক আমি এখানে কিছুটা জায়গা কোপ দিয়ে সুন্দর মূলা শাক ছিটিয়েছিলাম আলহামদুলিল্লাহ।
অনেক সুন্দর মূলা শাক হয়েছে। হাতিগুলো কাজ করছে, আসে সুন্দর আমার মাচাটা তৈরি করে দেবো ইনশাল্লাহ। দেখুন সুন্দর মূলা শাক হয়েছে, মাঝখানে লাউয়ের গাছ রয়েছে। তারপরে আপনারা খেয়াল করবেন প্রিয় দর্শক যে এখানে কিন্তু মরিচের চারাও রয়েছে, খেয়াল করুন একদমই শিশু চারা মরিচ, সেগুলো দেওয়া হয়েছে। এই কঞ্চিগুলো দিয়ে আমি এই তার যে বাঁধা হচ্ছে এই তারের উপরে হালকা করে দেব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমার সবুজ বাংলা বেদরে বিল আর মাঠ থেকে আমাদেরকে আমি আপনাদেরকে আমার চ্যানেল change24.press থেকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। কৃষি বিষয়ক অনুষ্ঠান সহ অন্য অনুষ্ঠান, শিক্ষামূলক অনুষ্ঠান ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তো প্রিয় দর্শক, আমি আমার সবজি বাগান থেকে, মাঠের গ্রামের সবজি বাগান থেকে, সবুজ বাংলার ভেদর বিলের কুমিল্লি গ্রামের ভেদর বিলের সবজি বাগান থেকে, আমার নিজস্ব সবজি বাগান থেকে আমি আপাতত বিদায় গ্রহণ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।